এই সম্বন্ধে আপনি দুই চার কথা বলো। খুবই ভালো, ইসলামের কাজ করা সবই ভালো। আর এই কাজটা করছো এই যে রোদ গরমে, মানুষের রোদ গরমে খুবই উপকার, তো আমি খুবই খুশি হয়েছি, গর্ব। তো চিরজীবন মানুষের সেবা যত্ন করাটাই ভালো, তো আশা করি ইনশাল্লাহ। হেল্পফুল ফজলুল এক অরাজনৈতিক সংগঠন, অসহায় গরিব মানুষদের পাশে দাঁড়ানোর জন্য এই সংগঠনটি করা হয়েছে। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা দুই নম্বর ব্লকের কৃষ্ণপুর গ্রামে, সেখান থেকে মানুষের, দুস্থ মানুষ এবং অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য এই সংগঠন। এ কোনো রাজনৈতিক সংগঠন নয়, অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য সংগঠন। সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের পাশে দাঁড়ানোর জন্য এই সংগঠনটি বানানো হয়েছে। যাদের কোনো উপকৃত হয় সে মানুষ আজকে এই রোদের, উত্তপ্ত রোদ, সেই রোদের পাশে একদম সকল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত ধর্মের মানুষের সহযোগিতা করার জন্য এই সংগঠনটি। সকলকে বলবো, সকলকে আবেদন করব যাতে করে এই সংগঠনের পাশে থাকার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ফলো করুন, যে কোনো বিষয়ে জানার জন্য হোয়াটসঅ্যাপে কল করুন। যে আমরা জল বিতরণ করছি, আজকে তার লাস্ট দিন এবং আজ কৃষ্ণপুরে আমরা জল বিতরণ করছি। এই যে জলদান আমাদের কৃষ্ণপুর হেল্পফুল ফজলুল করছে, এটা আপনাদের দেখে কেমন লাগছে? না, ভালো তো লাগছে। এই উদ্যোগটা কি, প্রথমেই আগে সাধুবাদ জানাই, যে গরমের দিনে এই যে উদ্যোগটা এই কয়েকটি বাচ্চা ছেলে মিলে সব নিয়েছে, এটা কি সাধুবাদ জানাই। বলবিনি আর জুল বলবো বলছে। ও দাঁড়া, খানিগুলো দে, সব একসাথে দাঁড়িয়ে যাইনি হয় ঘিরে দে। এই যে উত্তপ্ত গরম, এই গরমের কারণে আমাদের হেল্পফুল ফজলুল সংগঠন টানা তিন দিন ধরে এই যে পানীয় জল বিতরণ করছে, এইটা প্রোগ্রামটা আপনার কেমন? খুব খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। মানুষের এই গরমে জীবন ঠান্ডা করছে, মানে খুব ভালো কাজ। এই ভালো কাজের জন্য ধন্যবাদ তোমাদেরকে। এ ভিতরের লোকে দে না, এইটা দারুণ হয়েছে এখানটাতে, বুঝলে বাকি। এই যে উত্তাপ, তুমি বলো মাইকে বলো না, কেমন লাগছে? এই যে গরমের কারণে এরা যে প্রোগ্রামটা করেছে, আপনাদের কেমন লাগছে? ভালো লাগছে। আপনারা কোথায় যাবেন এখন? আমরা কাজ করতে যাবো। কোথায়? বাড়ি উত্তরবিলে। সংগঠন থেকে যে জলদান বিতরণ হচ্ছে, আজ তার শেষ দিন, আমরা মানুষের মানে দেখবো কে কেমন কি বলে। এই যে সংগঠন তরফ থেকে যে জলদান দেওয়া হচ্ছে, এ সম্বন্ধে তোমার কি? না, এ সম্বন্ধে খুব ভালো লাগলো যে এটা তোমার গরমের মধ্যে, এই রোদ গরমের মধ্যে মানুষকে যে শরবত বিতরণ করা হচ্ছে, এই সংগঠন থেকে যে এটা করা হচ্ছে উপলক্ষে খুব ভালো লাগলো। আর এইভাবে ভাবছি তোমরা কাজ করতে থাকবে, আর মানুষের প্রতি এই গরমের মধ্যে যে উপকারটা করছো, এটা ওদের মনেও ভালো লাগবে। বেচারা
দাঁড়াও সাকারে না ওটা বিন্দুটা ফুল দিয়ে গেছে এই যে উত্তপ্ত গরমের কারণে আমাদের ছেলেরা ভিলফুল ফুজুলের তরফ থেকে যে প্রোগ্রামটা করেছে এই যে পাঁচ জল দান আমার কেমন লাগছে ভালোই লাগছে খুব ভালো লাগছে ফুল বেড়া বেলে বেলে তার কথা বলে যাও এই আমাদের ভিলফুল ফুজুল ফাউন্ডেশনের তরফ থেকে আছে দেখি দু চার কথা বলো দাও এই যে একটা নতুন সংগঠন ভিলফুল ফুজুল ফাউন্ডেশনের তরফ থেকে টানা তিন দিন আমরা যে উত্তপ্ত রোদের কারণে পথের আরতির দিকে আমরা জলদান করছি।